দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। চাকরির পরীক্ষায় ভাইভা হচ্ছে পুলসিরাত, চাকরির পুলসিরাত বলা যেতে পারে। কারণ এই পথ যদি আপনি অতিক্রম না করতে পারেন তবে আপনার সমস্ত পরিশ্রম বিফলে যাবে। আমি আজকে আপনাদের সামনে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার আমার যে ভাইভা অভিজ্ঞতা সেটা শেয়ার করব। আমার যেদিন ভাইভা হয়েছিল সেদিন ছিল 26 অক্টোবর 2019 সাল। তো আমাকে কি টাইপের কোশ্চিন করেছে এবং আমি কিভাবে উত্তর দিয়েছি সে বিষয়টি আপনাদের সামনে শেয়ার করে তাহলে আপনারা কিছুটা হলেও অনুমান করতে পারবেন। তবে আপনাদের বলে রাখি, আমার যে অন্য ভাইভাগুলো রয়েছে সেগুলো বিশেষত পিএসসি বা অন্যান্য ডিপার্টমেন্টে যে ভাইভাগুলো হয়েছে সেগুলো আমি ধারাবাহিকভাবে শেয়ার করব। যদি আপনারা উপকৃত হন তাহলে আমার শ্রম সার্থক বলে আমি মনে করব। তো প্রথমেই বলি, ভাইভা বোর্ডে যাওয়ার জন্য তো বেশ কিছু নিয়মকানুন রয়েছে, সেটা আমি অন্য ভিডিওতে দেখাবো, সেটা এখন দেখাবো না, শুধু আমার অভিজ্ঞতাটা শেয়ার করব। প্রথমেই একটা রুমে আপনাদের নিয়ে যাওয়া হবে, সেখানে বিশেষত এই ভাইভাটা হয় ডিসি অফিসে হবে। ডিসি অফিসে ভাইভা হবে, সেখানে হয়তো একদিনে 100 জনের ভাইভা নিতে পারে বা কম বেশি হতে পারে এরকম। আপনাদের একটা রুমে প্রথমে নিয়ে যাওয়া হবে যেখানে তারা মিটিং করে, ডিসি মহোদয় যেখানে মিটিং করে সেখানে বসতে দেওয়া হবে। এরপর ধারাবাহিকভাবে আপনার রোল অনুযায়ী 10 জন করে 10 জন ব্যক্তিকে অর্থাৎ 10 জন প্রার্থীকে নিয়ে যাওয়া হবে একটা রুমে, যে রুমের পাশে থাকবে মানে ভাইভা বোর্ড যেখানে থাকবে তার পাশের রুমে রাখা হবে। এরপর ভাইভা বোর্ডে যে কলিং বেড বিউগল বেজে উঠবে সাথে সাথে ধারাবাহিকভাবে আপনাদেরকে ওখানে বসে দেওয়া হবে, ধীরে ধীরে নিয়ে যাওয়া হবে একে একে। আপনার যখন সিরিয়াল হবে আপনি যাবেন, প্রথমে আপনি ভাইভা বোর্ডে গেলেন এবং যাওয়ার পরে আমি যেটা করেছি, ভাইভা বোর্ডে গেছি, গিয়ে যে চেয়ার আছে চেয়ারের পাশে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে সালাম দিয়েছি, আর তারপরে আমাকে বসতে বলেছে, বসেন বসেন, আমি বসে গেলাম। বসে যাওয়ার পর আমাকে প্রথম যে প্রশ্নটা করেছে যে বলছে, বাংলাদেশের প্রথম রাষ্ট্রনায়কের নাম কি? তার আগে আরেকটি কথা বলে রাখি, আমার ভাইভা বোর্ডে 4 জন ব্যক্তি ছিলেন। আমি জানি আমার বাম পাশে ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং ডান দিকে ছিলেন একজন এক্সটার্নাল, আমি জানি না তিনি কে, আর আমার ঠিক সামনে ভাইভা বোর্ডের যিনি চেয়ারম্যান তিনি হচ্ছেন ডিসি মহোদয়, তিনি ছিলেন আমার সামনে, এবং তার ঠিক বাম পাশে একজন ম্যাজিস্ট্রেট ছিলেন যেটাকে আমি যাকে আমি চিনি। যাই হোক, এবার চলে আসি মূল কথায়। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে বলছে বাংলাদেশের প্রথম রাষ্ট্রনায়কের নাম কি, ডিসি মহোদয় এটা আমাকে জিজ্ঞেস করেছেন। তো আমি বললাম যে বাংলাদেশের প্রথম যিনি রাষ্ট্রনায়ক তিনি হচ্ছে আর কেউ না, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর আমাকে বলেছে যে বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রপতি কে, তো রাষ্ট্রপতি হচ্ছেন অ্যাডভোকেট আব্দুল হামিদ। তবে সেখানে একটা কথা আছে যে শুধু বলি, যদি বলি আব্দুল হামিদ এ কথাটি ভুল হয়ে যাবে, বলতে হবে যেহেতু রাষ্ট্রপতিকে বলা হয় মহামান্য বলতে হবে, মহামান্য অ্যাডভোকেট রাষ্ট্রপতি আব্দুল হামিদ এমনভাবে বলতে হবে। এই চলে গেল। এরপরে আমাকে প্রশ্ন করছে আপনার সাবজেক্ট কি। আপনারা হয়তো অনেকেই জানেন আমার সাবজেক্ট হচ্ছে বাংলা, আমি বাংলায় পড়াশোনা করেছি। আমাকে জিজ্ঞেস করছে মশারি এর সন্ধি বিচ্ছেদ কি, আমার ডান পাশে যিনি ছিলেন এক্সটার্নাল তিনি জিজ্ঞেস করছেন মশারি কি, মশারি এর সন্ধি বিচ্ছেদ কি। তো আমার ব্রেনে ধরলো যে মশারি, মশা যোগ অরি, আমরা জানি অরি মানে শত্রু, অর অয়ের অস্বীকার অরি, তো আমার কাছে মনে হয়েছে মশারি তাহলে মশার শত্রু তাহলে মশা যোগ অরি হবে, কিন্তু আসলে মশা যোগ অরি হবে না, মশা যোগ আরি হবে। যাই হোক, আমি ভুল করেছি, আমি বুঝতে পারিনি, আমি পরে এসে দেখেছি যে এটা আমার ভুল হয়েছে। এরপরে আমাকে প্রশ্ন করছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি, খুব যে কঠিন প্রশ্ন করেছে সেটা না, ভাইভা বোর্ডে নিজেকে স্থির রাখা, নিজেকে সামলে রাখা, যখন ভাইভা বোর্ডে তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করবে আমি কিভাবে উত্তর দিচ্ছি এবং কতটা সাবলীল বলছি, আমি ঘাবড়ে যাচ্ছি কি না, এই বিষয়গুলো যেহেতু দেখা হয় তো আমি স্বাভাবিক ছিলাম, আমি কোনো ধরনের আমার ভয় ভীতি এরকম কোনো কাজ করছিল না। যাই হোক, আমাকে বলছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি, তো আমি বললাম বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশ্যই মাননীয় বলতে হবে, না হলে ভুল হয়ে যাবে, তার আগে যদি কোনো পদবি থাকে অবশ্যই বলতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনা, খুব সুন্দর করে বলবেন, আপনি আপনার মতো করে বলবেন, তবে মাননীয় মহামান্য এই সমস্ত শব্দগুলো যাদের নামের পূর্বে দরকার অবশ্যই আপনাকে বলতে হবে, মানে আপনাকে রেসপেক্ট দেখাতে হবে। এনিওয়ে,
এরপর আমাকে জিজ্ঞেস করছে যে বাকু কি। তো আমাকে জিজ্ঞেস করলো বাকু কি, তো আমি বললাম স্যার বাকু হচ্ছে আজারবাইজানের রাজধানী। তো আমাকে ডিসি মহোদয় বললেন যে আজারবাইজান ইউরোপ মহাদেশে নাকি আফ্রিকা মহাদেশে। আসলে আমি বললাম স্যার বাকু আজারবাইজানের রাজধানী, আর আজারবাইজান ইউরোপ বা আফ্রিকা কোনো মহাদেশই নয়, এটা হচ্ছে পশ্চিম এশিয়ার একটি দেশ। তো আমার ব্রেনে ধরেনি প্রথমে যে কেন বাকু কেন জিজ্ঞেস করলো, অন্য কোনো দেশের রাজধানী কেন জিজ্ঞেস করলো না। এর পরের প্রশ্নে সেই উত্তর আমি বুঝতে পেরেছি। তিনি বলছেন, তিনার কাছে একটা বড় একটা মনিটর আছে, সেই মনিটরে তিনি হয়তো দেখে দেখে বলছেন নাকি জানি না, তাই তিনার বাম পাশে রয়েছেন। তো আমাকে বললো যে এখন এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় আছেন। আর আপনি জানেন, আপনারা একটু আগে আমি বলেছি যে আমার ভাইভা হয়েছিল 26 অক্টোবর 2019, প্রাথমিক শিক্ষক নিয়োগের ভাইভা। তো সেই দিন মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, ন্যাম সম্মেলনে ছিলেন। তো আমি বললাম যে এখন এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, একটা জিনিস মনে রাখা দরকার যে দেশরত্ন উপাধিটা দিয়েছিলেন কবিদের কবি নির্মলেন্দু গুণ, মাননীয় প্রধানমন্ত্রীকে দেশরত্ন উপাধি দিয়েছিলেন। তো যাই হোক, তো বললাম দেশরত্ন শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আছেন আজারবাইজানের রাজধানী বাকুতে ন্যাম সম্মেলনে আছেন এই মুহূর্তে। তো তখন আমি বুঝতে পেরেছি যে বাকু আজারবাইজান এগুলো কেন আমাকে নাম ধরা হয়েছে, বুঝতে পারলাম শেখ হাসিনা সেদিন ন্যাম সম্মেলনে ছিলেন, ন্যাম সম্মেলনে ছিলেন, এ কারণে সেটা বলা হয়েছে। আপনারা জানেন ন্যামের কোনো সদর দপ্তর নাই, ন্যামের সদর দপ্তর নাই, G20-র কোনো সদর দপ্তর নাই, ব্রিক্সের কোনো সদর দপ্তর নাই, একটু মনে রাখবেন। এরপর নেক্সট প্রশ্ন করেছে যে এই যে প্রাথমিক আমরা যে পরীক্ষাটা দিচ্ছি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা, এটা কোন মন্ত্রণালয়ের অধীন? প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন, প্রাইমারি অ্যান্ড ম্যাথস এডুকেশন, এটা অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। আমি আপনাদের সেগুলো ধারাবাহিকভাবে বেশ কিছু ভিডিও দেবো, অনেক কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করব। আপনারা যদি ধারাবাহিকভাবে শোনেন তাহলে আশা করা যায় যে আপনার কিছু না কিছু উপকার হবে। যাই হোক, নেক্সট প্রশ্ন আমাকে বলেছে যে বাংলাদেশের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি। তো শিক্ষামন্ত্রীর নাম হচ্ছে আপনারা জানেন ডক্টর দীপুমনি সরকার। তো তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, বাংলাদেশের প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন তিনি হচ্ছেন দীপুমনি। তো আমাকে বলছেন যে দীপুমনি, ডক্টর দীপুমনি বলেছি, আর যেহেতু তিনি মন্ত্রী একজন তাই বলেছি মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি সরকার। তো আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে ডক্টর নাকি ডাক্তার। আপনারা জানেন ডয়ের পরে যদি একটা ডট দিই, কোনো জিনিস সংক্ষিপ্ত আকারে লিখতে হলে সেখানে ডট দিতে হয়। আমরা যখন MD বলি, মোহাম্মদ, MD দিয়ে ডট দিই, যে কোনো নামের পূর্বে আমরা নামের শেষে যদি সেটা সংক্ষিপ্ত আকারে বলা হয় সেখানে একটা ডট দিতে হয়, তো ওখানে ড দেওয়া আছে, ডাক্তার দেওয়া নয়। তো আমি বলেছি ডক্টর দীপুমনি সরকার, আমার কাছে এটাই মনে হয়েছে, কিন্তু আসলে তিনি কিন্তু ডাক্তার এটা আমি তো ওই মুহূর্তে আমি জানতাম না। তিনি ডাক্তার আমি পরে দেখেছি, আমি গুগলে উইকিপিডিয়াতে সমস্ত সার্চ দিয়ে দেখেছি তিনি হচ্ছেন ডাক্তার, ঢাকা মেডিকেলে পড়াশোনা করেছেন, এছাড়াও তিনি লয়েও ল পড়াশোনা করেছেন, এটা আমি পরে জেনেছি। তিনি চাঁদপুরের দুই কি তিন আসনে তিনি MP হয়েছিলেন। তো যাই হোক, তো তিনি ছিলেন ডাক্তার, তিনি ছিলেন ডক্টর ছিলেন না। তো আমাকে জিজ্ঞেস করেছে তিনি ডাক্তার নাকি ডক্টর, তো আমি বলেছি ডক্টর বলেছি, আমি জানতাম না তিনি ডাক্তার, এই ধরনের প্রশ্ন করছে। এছাড়া আরও কিছু এই রিলেটেড কিছু প্রশ্ন করেছেন। আপনাদের আরেকটি কথা বলে রাখি, আপনি যদি বাংলায় পড়াশোনা করে থাকেন বা যে সাবজেক্টই হোক না কেন, বিশেষত যদি আপনার সাবজেক্ট বাংলা হয়ে থাকে, অবশ্যই আপনি একটা কবিতা মুখস্থ করবেন, একটা গান মুখস্থ করবেন। আর আপনাদের বলি ভাই ভাই যে নিজ ব্যক্তিগত কিছু তথ্য আছে সেগুলো জানা দরকার। আমি আপনাদের বলবো, আপনাদের আমি একটু জ্ঞাতার্থে বলে রাখি, ভাই ভাইয়ের জন্য আমার বেশ কিছু বই নেই, এমন একটি বই ছিল নিজ জেলা সম্পর্কে এখানে দেওয়া আছে খুব সংক্ষিপ্ত আকারে। আর এছাড়া আমার এই এই বইটি ছিল, এই বইটা থেকে আমি কিছু দেখেছি যেগুলো আমার দরকার হয়েছে আমার নিজ জেলা সম্পর্কে। নিজ জেলা সম্পর্কে আরেকটি আমার বই আছে, আমি আমার এটা হাইড করে রাখছি এ কারণে আমি বলছি না, তবে আমার কাছে এই একটি বই ছিল নিজ জেলা সম্পর্কে। বইটা বেশ মোটা, খুব মোটা না, 140 পৃষ্ঠা আছে। আমি একটু অনেক কিছু তথ্য জানার চেষ্টা করেছি নিজ জেলা সম্পর্কে, তবে আপনাদের বলে রাখি আমি নিজ জেলার সমস্ত তথ্য আপনাদের জানার দরকার নাই। আমি কোনগুলো জানবেন, আমি এর আগে যে ভাইভার জন্য ভাইভা সমাচার নামে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছি, অনেক তথ্য দিয়েছিলাম,
তো আমি নিজ জেলা সম্পর্কে কেউ কোন তথ্যগুলো আপনার জানা দরকার, কোনগুলো অবশ্যই অবশ্যই আপনাকে জানতে হবে সেগুলো আমি আপনাদের বলে দেবো। আপনি ধারাবাহিকভাবে লিখবেন, কিভাবে এগুলো বের করবেন, গুগলে সার্চ দিতে হবে না কিভাবে বের করবেন, সবগুলো আমি আপনাদের ইন ডিটেলস আলোচনা করব। যদি আপনার ধৈর্য থাকে তাহলে আপনি হয়তো দেখবেন, আপনারা যদি 55 মার্কসের ওপরে থাকে তাহলে আপনারা ভাইভা প্রিপারেশন নিতে পারেন। এবার আসেন যে আপনি গান এবং কবিতা অবশ্যই মুখস্থ রাখবেন, এর সাথে সাথে আপনাদের একটি জিনিস থাকতে হবে যে আপনাকে একটু পরিপাটি এবং হাস্যোজ্জ্বল থাকতে হবে, আপনাকে কথা বলতে হবে হেসে হেসে বলতে হবে। আর আমার ভাই ভাইদের আরও কিছু প্রশ্ন ধরেছে যেগুলো আমার হয়তো এখন মনে পড়ছে না, অনেকদিন হয়ে গেছে যার কারণে মনে পড়ছে না, তবে আমার সবগুলো খাতায় আমি লিখে রেখেছি যে যে ভাইভা হয়েছে যে সমস্ত প্রশ্নগুলো করেছে সেগুলো বলেছি। তো যাই হোক, নিজে এখানে আরেকটি জিনিস আপনাদের বলা দরকার, নিজ সম্পর্কে ইংরেজিতে কয়েকটি ও আরেকটি কথা আমার মনে পড়েছে, আমাকে বলছে আমাদের গ্রামে একটি স্কুল আছে, আমাদের গ্রামে একটি হাই স্কুল আছে, এমন একটা প্রশ্ন করেছিল, এর ইংরেজি কী হবে, এই প্রশ্নগুলো করেছে। এছাড়া আরও হয়তো কয়েকটা প্রশ্ন করেছে যেগুলো আমার এই মুহূর্তে আমার মনে আসছে না, আমি আর বলতে পারছি না। ভাইভা বোর্ডে খুব বেশিক্ষণ ছিলাম সেটা না, 5 মিনিট মতো প্রায়, হয়তো আমি আইডিয়াতে বলছি 5 মিনিট হতে পারে, তবে 5 মিনিটে তো অনেক প্রশ্ন করা যায় আর আপনাকে ওরা বাজাতে আপনাকে খুব বেশি সময় লাগবে না। তবে আমার কাছে মনে হয় যে ভাইভাটা একটু যদি লেন্দি হয়, 7-8 মিনিট হয় তাহলে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ তাহলে একজন প্রার্থী প্রথমে হয়তো অনেকগুলো প্রশ্নের উত্তর নাও দিতে পারে। আর আরেকটা কথা আপনাদের বলে রাখা দরকার, আপনি কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটা ফ্যাক্ট না, আপনি কত সুন্দর করে বলতে পারলেন কথা সেটা হচ্ছে ফ্যাক্ট। আপনি সব কিছু প্রশ্নের উত্তর দিতে পারবেন না, সেটা ভাইভা বোর্ডে যারা সদস্য রয়েছে তারা অবশ্যই অবশ্যই জানে। তো যাই হোক, আজকের ভিডিও শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আপনাদের মনের মধ্যে কোনো প্রশ্ন যদি উঁকি মেরে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, পরবর্তী ভিডিওতে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।